রাজ্য সরকারের হাতে বিনামূল্যে প্রায় 200টি অক্সিজেন ফ্লোমিটার তুলে দিতে চলেছে বেলুড়ের এক অক্সিজেন ফ্লোমিটার প্রস্তুতকারী সংস্থা। করোনা অতিমারির এই দুঃসহ কালে অক্সিজেনের জন্য যখন প্রাণ যাচ্ছে মানুষের, কখনো বা সিলিন্ডার পাওয়া গেলেও ফ্লোমিটারের অভাবে দেওয়া যাচ্ছে না অক্সিজেন, ঠিক সেই সময় বেলুড়ের এক ফ্লোমিটার প্রস্তুতকারী সংস্থা রাজ্য সরকারের হাতে বিনামূল্যে 200টি ফ্লোমিটার তুলে দিতে চলেছেন। শুধু তাই নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যে এই সময় তাদের চাহিদা মতো এই সংস্থা একেবারে উৎপাদিত রেটে তারা যেভাবে সরবরাহ করছে সেই একইভাবে রাজ্য সরকার চাইলে অত্যন্ত স্বল্প মূল্যে তারা সরবরাহ করতে প্রস্তুত। আজ দুপুরে হাওড়া জেলা শাসকের দপ্তরে মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায়ের হাতে এই ফ্লোমিটারগুলি তুলে দেওয়া হবে। একই সাথে এই সংস্থার কর্ণধার বেলুড়ের 3টি জায়গায় অক্সিজেন হাব তৈরি করতে চলেছেন চলতি সপ্তাহে, যেখানে প্রায় 30টি অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত রোগীদের জন্য রাখা থাকবে। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যথেষ্ট সংখ্যায় অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা সত্ত্বেও শুধুমাত্র ফ্লোমিটারের অভাবে প্রাণবায়ু দেয়া যায়নি অনেক রোগীকে, এমনকি দুর্ভাগ্যজনকভাবে রোগীর মৃত্যুও হয়। এই ঘটনায় বিচলিত হয়ে বেলুড়ের এক ক্ষুদ্র শিল্পোদ্যোগী তারা নিজেদের কারখানায় উৎপাদিত ফ্লোমিটার রাজ্য সরকারের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমি বিভিন্ন চ্যানেলে দেখলাম যে এই ফ্লোমিটার একটু ল্যাক হচ্ছে, 8-9 হাজার টাকা বিক্রি হচ্ছে, সে তো দাম নয়। তো আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ডিএম বা এরা সব নিয়ে আসছে, এখান থেকে মেটেরিয়াল নিয়ে চলে যাচ্ছে। তখন বুঝলাম যে আমাদের একটু সরকারের পাশে থাকা উচিত, উনি আমাদের জন্য এত করছেন। সেই জন্য ভাবলাম 200টা যদি ফ্লোমিটার দিই, তো অ্যাটলিস্ট 200টা সিলিন্ডার অন্তত রানিং হয়ে যাবে, তাহলে অনেক পেশেন্ট যদি উপকৃত হবে, দ্যাট ইজ আওয়ার মোটো। রাজ্যে তো অনেক মৃত্যু হয়েছে ফ্লোমিটারের কারণে, মানে পাওয়া যায়নি, ক্রাইসিস ছিল। হ্যাঁ, না তখন আমি জানতে পারি না, কিন্তু নো ভায়া চ্যানেল। তারপরে কি এটা চিন্তা ভাবনা? হ্যাঁ, সেদিনকে চিন্তা ভাবনা করেছি, যখন এই ঘটনা ঘটে তখনই চিন্তা করলাম। এখন পর্যন্ত কতগুলো রাজ্য বা কোথায় কোথায় গেছে? অল ওভার, এরকম মানে সব জায়গায়, টোটাল ভাইজাগ, অন্ধ্রপ্রদেশ, ওদের কালেক্টররা পর্যন্ত এসে নিয়ে গেছে মেটেরিয়াল, মানে এতটাই জরুরি ছিল। তখন বুঝতে পারলাম যখন এরা আসছে, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের রাজ্যেও আমাদের এটা ইমিডিয়েট একটা কিছু করা উচিত। আজকে কতগুলো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? 200 পিস, 200 নাম্বার। এটা কি একবারে দেবেন না? না, আজকে তো ওর একবারে তো আর লাগবে না, আজকে 50 নাম্বার আজকে আমরা দিয়ে দিচ্ছি। এবারে ডে বাই যেখানে যেখানে বলবেন সেখানে তারপর দিন থেকে দেওয়া শুরু হয়ে যাবে, যে এখানে 20টা, এখানে 40টা, এখানে 50টা। 200টার পরেও কি প্রয়োজন হলে গভর্নমেন্টকে আপনি দেবেন? সেখানে দেখুন, যদি 200-র পর যদি কিছু প্রয়োজন হয় সেখানে অবশ্যই করতে হবে। খবর হচ্ছে ফ্লোমিটারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এবং সেই কারণেই এটা ওনারা নিজেরাই উদ্যোগী হয়ে যাতে ফ্লোমিটার সঠিকভাবে মানুষের কাছে পৌঁছয় এবং অক্সিজেনের অভাবে কোনো মানুষ মারা না যায়, এবং আমি ওদের ওনাদেরকে ধন্যবাদ জানাব, ওনারা এইভাবে এগিয়ে এসছেন। এবং রাজ্য সরকারও এটা নিয়ে বিশেষ উদ্যোগী হয়েছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট তারাও উদ্যোগী হয়েছে। আমি সকলকে অভিনন্দন জানাব এবং আমরাও এইগুলো হাওড়া হসপিটালকে 20টা, বাল্টিগ্রি ESIকে 20টা এবং 10টা জয়সওয়ালকে আমরা অলরেডি এটা পাঠিয়ে দেবো। রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে এই একটা হাওড়া বেলুড়ের থেকে নিয়ে যাচ্ছে, তার প্রয়োজন করলে কি আপনার রাজ্য সরকার নিশ্চয়ই প্রয়োজন করলে ওনাদের কাছে আমরা সাহায্য চাইব, ওনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, যাতে কোনো মানুষ মানে ফ্লোমিটারের অভাব, যে অভাবটা তৈরি হয়েছে সেটা যাতে না থাকে। সেই ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই সহযোগিতা থাকবে, এখানে ডিএম আছেন, ডিএমের সঙ্গে কথা বলবে, ডিএম এসে অ্যারেঞ্জমেন্ট করবেন, আমাদের সহযোগিতা সবসময় থাকবে ওনাদের। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট,
টাইমস বাংলা।